প্রাচীন মিশরের রানী নেফারতিতির সমাধি অবশেষে খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস। বছরের পর বছর ধরে রানী নেফারতিতির সমাধি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন প্রত্নতত্ত্ববিদরা। মিশরের উদ্যোগে নীল নদের তীরবর্তী শহর লুক্সরের আশেপাশে সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক অভিযানে প্রাপ্ত পুরাকীর্তিগুলো রাজা তুতেন খামেনের অলঙ্কারের সদৃশ বলে ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়। একই অভিযানে লুক্সরের পশ্চিম তীরে একটি মমি আবিষ্কৃত হয়। এই মমিটি নেফারতিতির বলে ধারণা করছেন হাওয়াস। জাহি হাওয়াস নিজেও ওই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, মিশরের অষ্টাদশতম রাজবংশের আখেননাতেন থেকে শুরু করে দ্বিতীয় বা তৃতীয় আমেন হোতেপের মমি থেকে সংগ্রহিত ডিএনএ আমাদের কাছে আছে। এছাড়াও KV21A এবং B নামে দুটি অশনাক্ত মমির ডিএনএও সংরক্ষিত রয়েছে। অক্টোবরে আমরা তুতেন খামেনের স্ত্রী আন খেসে নামুন এবং তুতেন খামেনের বাবার স্ত্রী নেফারতিতির মমি আবিষ্কারের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করতে পারব। এছাড়াও KV-35 নামের সমাধিতে 10 বছর বয়সী একটি ছেলের মমি রয়েছে। ছেলেটি তুতেন খামেনের ভাই ও আখেনাতেনের পুত্র বলে নেফারতিতি রহস্যের সমাধান হবে। খ্রিস্টপূর্ব 1370 থেকে 1330 সাল পর্যন্ত বেঁচে ছিলেন রানী নেফারতিতি। তিনি রাজা তুতেন খামেনের সৎমা এবং ফারাও আখেননাতেনের স্ত্রী। নেফারতিতির স্বামীর সঙ্গেও তার মৃত্যুর পর সমৃদ্ধ এক মিশর শাসন করেছিলেন বলে ধারণা করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের সূত্র অনুসারে ফারাও আখেননাতেন মিশরে বহু ঈশ্বরবাদ থেকে একেশ্বরবাদ প্রবর্তন করেন। সে সময় সৌরদেবতা আতেনের একক উপাসনা শুরু হয়। এমনকি তিনি নিজের রাজধানীও আখেতাতেন নামে নতুন এক শহরে স্থানান্তর করেন, যার অর্থ দেবতা আতেনের দিগন্ত। তবে তার উত্তরসূরীরা ফারাও আখেনাতেনের নাম ও পরিচয় মুছে ফেলার চেষ্টা করে, তার স্থাপিত রাজধানী পরিত্যক্ত ঘোষণা করা হয়। আখেনাতেন ও নেফারতিতি এবং তাদের পরিবারের পছন্দের শিল্পকর্ম এমনকি তাদের নাম পর্যন্ত বিকৃত করার চেষ্টা করা হয়। তাদের সেসব ঐতিহ্য সহস্রাব্দ কালের তলে চাপা পড়ে যায়। নেফারতিতি শাসক হিসেবে কেমন ছিলেন তা এখনো বিতর্কিত একটি বিষয়। হাওয়াস বলেন, আমি এখনো দুটো জিনিস খুঁজছি, নেফারতিতির সমাধি ও তার দেহ। আমার বিশ্বাস, আখেনাতেনের মৃত্যুর পর নেফারতিতি সেখানকার নামে 3 বছরের জন্য মিশর শাসন করেছেন। তবে সম্ভাব্য এই আবিষ্কার নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। ধর্মীয় ও রাজনৈতিক কারণে লুক্সরের নেফারতিতির প্রকৃত মমি খুঁজে পাওয়া আসলে সম্ভব কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে, বলেন বিবলিওথেকার আলেকজান্দ্রিয়ার অ্যান্টিক মিউজিয়ামের পরিচালক হোসেন আব্দেল বাসির। 2021 সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, লুক্সরের পশ্চিম তীরে নেফারতিতির সমাধি খুঁজে পাওয়া একমাত্র তখনই সম্ভব যদি আমারনা থেকে পরবর্তীকালে লুক্সরে আখেননাতেন ও নেফারতিতির মমি স্মরণ হয়ে থাকে।